আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। কিয়েভে 12 দিন পর আবারও রাশিয়ার ড্রোন হামলা শুরু। সমগ্র বিশ্ব পুতিনকে হত্যা করতে চায়, বিস্ফোরক দাবি জেলেনস্কির। এদিকে ধাক্কা খেয়ে নতুন পথে বাইডেন। রোমানিয়া ছাড়লেন 40 রুশ কূটনীতিক, দূতাবাস কর্মী। সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। সর্বশেষে জানিয়ে দিব, সুইডেনে কোরআন অবমাননার নিন্দা জানাতে বাধ্য হল ইউরোপীয় ইউনিয়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কিয়েভে 12 দিন পর আবারও রাশিয়ার ড্রোন হামলা শুরু। কিয়েভে ফের ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। টানা 12 দিনের বিরতির পর নতুন করে এই হামলা শুরু হল। বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রাথমিকভাবে রাশিয়ার হামলায় প্রতিহত করেছে। স্থানীয় সময় রবিবার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেছেন, কিয়েভে আরেকটি শত্রু আক্রমণ। তিনি বলেছেন, এই মুহূর্তে সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণগুলো কিয়েভের লক্ষ্যবস্তুতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দের মতো শোনা গেছে। স্থানীয় সময় রাত 2টার পর রাজধানী এবং মধ্য পূর্ব ইউক্রেনীয় অঞ্চলে প্রায় 1 ঘন্টার জন্য বিমান হামলার সতর্কতা জারি ছিল, তবে হামলার মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে গুরুত্বপূর্ণ অঞ্চল দোনেস্কের গভর্নর জানিয়েছেন, সেখানে ইউক্রেন ও রাশিয়া সেনাদের ব্যাপক যুদ্ধ চলছে। শুক্র ও শনিবার রাতে পূর্ব ফ্রন্ট লাইন দোনেতস্কে কমপক্ষে 3 জন বেসামরিক নিহত এবং 17 জন আহত হয়েছেন। ইউক্রেনের জেনারেল স্টাফ এক প্রতিবেদনে জানিয়েছে, দোনেস্কের 3টি এলাকায় ভয়াবহ সংঘর্ষ অব্যাহত রয়েছে। এইসব এলাকাগুলোতে রাশিয়া সৈন্য সংগ্রহ করেছে এবং অগ্রসর হওয়ার চেষ্টা চলছে। সমগ্র বিশ্ব পুতিনকে হত্যা করতে চায়, বিস্ফোরক দাবি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অত্যন্ত 21,000 ভাড়াটের যোদ্ধা নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, অগানার গ্রুপ ব্যাপক সংখ্যক সেনা হারিয়েছে, বিশেষ করে পূর্ব ইউক্রেনে। সেখানে তার দেশের সঙ্গে শক্তিশালী সেনাবাহিনীর দল যুদ্ধ করছে। জেলেনস্কি বলেছেন, শুধুমাত্র পূর্ব ইউরোপে আমাদের সেনারা 21,000 অগানার যোদ্ধাকে হত্যা করেছে, এছাড়া 80,000 অগানার যোদ্ধা আহত হয়েছে। তবে সিএনএন জেলেনস্কির এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। খবরে বলা হয়েছে, এমন সময় জেলেনস্কি অগানার যোদ্ধাদের হতাহতের খবর দিলেন যখন গ্রুপটির প্রধান ইভজেনি প্রিগোজিন রাশিয়ার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে 1 সপ্তাহ আগে বিদ্রোহ ঘোষণা করেন। পরে বেলারুশের প্রেসিডেন্ট লোকাশেঙ্কোর মধ্যস্থতায় পিছু হটেছেন প্রিগোজিন। বর্তমান তিনি বেলারুশে অবস্থান করছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অগানার গ্রুপের বিদ্রোহ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কর্তৃত্বের ব্যাপক প্রভাব ফেলেছে, যুদ্ধের ময়দানেও এটা প্রভাব ফেলেছে, এটা থেকে তার দেশের সেনাবাহিনী লাভবান হবে। জেলেনস্কি বলেছেন, আমাদেরকে এই পরিস্থিতির সুযোগ নিতে হবে, এই সুবিধা কাজে লাগিয়ে শত্রুদের আমাদের দেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তারা যুদ্ধে পরাজিত হয়েছে আর ইউক্রেন একাধিক বেজাজেতা নেই, এই কারণে তারা একে অন্যকে দোষারোপ করছে। সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়, জীবন নিয়ে তিনি বিপদের মধ্যে ছিলেন কিনা এবং হত্যা করা হতে পারে এমন আশঙ্কাবোধ করেন কিনা। এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, সত্য বলতে আমার থেকে পুতিনের জন্য এটা অধিক ভয়াবহ, কারণ একমাত্র রাশিয়া আমাকে হত্যা করতে চায়, অন্যদিকে সমগ্র বিশ্ব পুতিনকে হত্যা করতে চায়। ধাক্কা খেয়ে নতুন পথে বাইডেন। সুপ্রিম কোর্টের বাতিল করা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত $430 বিলিয়ন শিক্ষাঋণ বাতিলে বিকল্প চিন্তা করছে হোয়াইট হাউস। গত বছর করোনা মহামারীর কারণে ক্ষতির মুখে পড়া শিক্ষার্থীদের ঋণ মৌকুফের ঘোষণা দিয়েছিল জো বাইডেন। এই পদক্ষেপটিতে স্বাগত জানিয়েছিলেন শিক্ষার্থী, প্রগতিশীল কর্মী ও আইন প্রণেতারা। তবে তার এই প্রস্তাব আটকে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি জন কার্টাস লিখিত রায়ে বলা হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ায় এখতিয়ার বাইডেন প্রশাসনের নেই। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রায় সব ঋণ গ্রহতাই বাইডেন প্রশাসনের ঋণ মৌকুব কর্মসূচির সুযোগ নেবে। সূত্র রয়টার্স। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এমন সিদ্ধান্তে মার্কিনেরা ক্ষুব্ধ হবেন উল্লেখ করে তিনি বলেছেন, বিদ্যমান আইন কানুন ব্যবহার করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের ঋণের বোঝা কমানোর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেছিলেন, বিকল্প আইনি পদক্ষেপের মাধ্যমে ছাত্রদের ঋণ বাতিল করার পরিকল্পনা করছেন। বাইডেন বলেছিলেন, তার প্রশাসন 1965 সালের উচ্চশিক্ষা আইনের মাধ্যমে ছাত্র ঋণ মৌকুফে কাজ করবে, যেখানে শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট
পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঋণ পরিবর্তন মওকুফ বা আপোষ করার সক্ষমতা রয়েছে। তিনি হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে বলেছেন, আমার দৃষ্টিতে ঋণ গ্রহীতাদের পরিত্রাণ প্রদানের জন্য এমন এখন এটি সহজ উপায়। এক্ষেত্রে আইনি কোনো জটিলতা নেই বলে উল্লেখ করেছেন তিনি, তবে এটির জন্য একটু অপেক্ষা করতে হবে। প্রেসিডেন্ট আরও জানান, ইতিমধ্যেই তিনি তার প্রশাসনকে যত দ্রুত সম্ভব আইনের অধীনে এসে যা কিছু সম্ভব তাই করতে নির্দেশ দিয়েছেন। আদালতের রায়ের কয়েক ঘন্টার মধ্যেই শিক্ষামন্ত্রী কর্ণাডো উচ্চশিক্ষা আইনে 1965 এর মাধ্যমে নিয়ম তৈরির প্রতিক্রিয়া শুরু করেছেন। রোমানিয়া ছাড়লেন 40 রুশ কূটনীতিক দূতাবাস কর্মী। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে মস্কো ও বুখারেস্টের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটেছে। এরই জেরে সম্প্রতি 40 রুশ নাগরিককে বরখাস্ত করেছে রোমানিয়া। সেই ধারাবাহিকতায় বুখারেস্ট অবস্থিত রুশ দূতাবাসের 40 কূটনীতিক ও কর্মী দূতাবাস ছেড়েছেন। রেডিও ফ্রি ইউরোপ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ক্রেমলিনের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ ফ্লাইটে শনিবার বুখারেস্টে ত্যাগ করেছেন রুশ কূটনীতিক ও দূতাবাসের অন্যান্য স্টাফ। এর আগে গত 28 জন রোমানিয়ান নাগরিকদের সরিয়ে নিতে মস্কোকে অনুরোধ করে। এর আগে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার 11 কূটনীতিক এবং দূতাবাসের 19 জন কারিগরি প্রশাসনিক কর্মী পরিবার সহ বুখারেস্টে ত্যাগ করেছেন। রোমানিয়ার সম্প্রচার মাধ্যমে প্রচারিত ফুটেজে বুখারেস্টে বিমানবন্দরে একটি রুশ উড়োজাহাজ অবতরণ করতে দেখা যায়। বিমানবন্দর সূত্রের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, শনিবার রাতে রুশ উড়োজাহাজটির বুখারেস্টে বিমানবন্দর ছাড়ার কথা। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে রুশ অ্যাগ্রেশনের প্রেক্ষাপটে সর্বশেষ এই সিদ্ধান্ত মস্কো বুখারেস্টের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পর্যায়কে প্রতিফলিত করে। বুখারেস্টের কর্তৃপক্ষ গত 28 জন মস্কোকে এই কূটনীতিক ও দূতাবাস কর্মীদের ফেরত নিতে অনুরোধ করেছিল। এজন্য তারা মস্কোকে 30 দিন সময় বেঁধে দিয়েছিল। সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় সিরিয়ায় বাশার আল সাদার সরকারের নিয়ন্ত্রিত হোমস শহরকে টার্গেট করা হয়। সিরিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। সিরিয়ার সেনাবাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানার খবরে বলা হয়েছে, লিবাননের রাজধানী বৈরুত থেকে ক্ষেপণাস্ত্র ছুটে আসে। এতে বাস্তবগত কিছু ক্ষয়ক্ষতি ছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সিরিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যাটারি লক্ষ্য করে তাদের বাহিনী আক্রমণ করে, কারণ ওই স্থান থেকে ইসরায়েল লক্ষ্য করে বিমান বিরোধী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সুইডেনে কোরআন অবমাননার নিন্দা জানাতে বাধ্য হল ইউরোপীয় ইউনিয়ন। সুইডেনে পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে মুসলিম বিশ্ব সোচ্চার হয়ে ওঠার পরপরই ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এই ঘটনার তীব্র নিন্দা জানাতে বাধ্য হয়েছে। এটি এক বিবৃতিতে কোরআন অবমাননাকে একটি প্রকাশ্য উস্কানি বলে মন্তব্য করেছে। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন দাবি করেছে, আক্রমণাত্মক ও অবমাননাকর কাজ করা হয়েছে, তাতে এই ব্লকের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়নি। ইউরোপীয় ইউনিয়ন আরও দাবি করেছে, বর্ণবাদ বিদেশী বিরোধিতা এবং এই সংক্রান্ত সহিংসতা কোনো স্থান ইউরোপে নেই। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ধর্মীয় স্বাধীনতা এবং এক স্বাধীনতায় বিশ্বাস করে। বিষয়টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিকভাবে ইউরোপীয় ইউনিয়ন মেনে চলে বলে বিবৃতিতে দাবি করা হয়। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বাগদাদের সুইডিশ দূতাবাসে বিক্ষুব্ধ ইরাকি জনতার হামলার নিন্দাও জানানো হয়েছে। গত বুধবার সুইডেনের রাজধানী হোমস্টের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাতে এই নিকৃষ্টজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কোরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহা দিনটিতে বেছে নেয়। ইরান তাৎক্ষণিকভাবে ইসলাম অবমাননাকর ও তৎপরতার নিন্দা জানায়। এরপর আরও বহু মুসলিমদের সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে এবং ওআইসি জরুরি বৈঠক করছে।